সেই ছাদে দাঁড়িয়ে বাবা হাউ হাউ করে কেঁদেছিল। তারপর আমি আবার এই এলাম বাংলাদেশে, এবং গত বছর আমার বাবা মারা গেছেন। তো তো বাবাকে মিস করছি। আচ্ছা দিদি, আর ফেরদৌসকে কিন্তু এটা ফেরদৌস কোথাও বলে না, এটা আবার আমি একটা বোমা বিস্ফোরণ পটাকা এটা করছি। ফেরদৌস আর আমাদের যেই হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টিতে বাসু চ্যাটার্জিকে কিন্তু ফেরদৌসের নামটা আমি রেকমেন্ড করেছিলাম। আর বাংলাদেশের আতিথেয়তা, পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে এই আতিথেয়তা আমি একদম মানে কনভিনসড। এই যে দেখো আবার একটা ইংরেজি শব্দ বেরিয়ে গেল, খিচুড়ি ভাষা, যে এই আতিথেয়তাটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমি আমার লয়ারকে এবং সাইবার ক্রাইমে দিয়েছিলাম এই নিউজগুলোর এ করতে, তারা প্রত্যেকে বলেছে এগুলো সব বাংলাদেশ পোর্টালস, বাংলাদেশ ইজ মাই রুট। আচ্ছা দেখা যাবে, নিয়মিত টাকা পেলেই আমি ডিরেকশন দেব, আমাকে টাকাটা পাইয়ে দিন আমি ডিরেকশন দেব। সেই ক্ষেত্রে কি আসলে অভিনয় আমার শহরে আমি দেখিনি, এটা আমি বলতে চাই, এটা ফার্স্ট বাংলাদেশে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল্ম ফেস্টিভ্যাল আমার এই ছবিটা সিলেক্ট করেনি। তো কলকাতার মানুষ, আমার একটা আক্ষেপ তো রয়েছে এবং থাকবে, যে কলকাতার মানুষকে আমি আমার ছবিটা, আমার শহরের মানুষ আমার এই ছবিটা দেখতে পেলেন না, সেই দুঃখটা থাকবে। কিন্তু আজকে যে এতটা পেলাম আমি, এটা আশা করি কলকাতার যারা আমার ছবিটা সিলেক্ট করেননি তারা দেখবেন। আমার মনে হয় সেটাই আমার উত্তর হবে ভবিষ্যতে। কি নিয়মিত নিয়মিত কি আসলে দিদি ডিরেকশনে দেখা যাবে? নিয়মিত টাকা পেলেই আমি ডিরেকশন দেব, আমাকে টাকাটা পাইয়ে দিন আমি ডিরেকশন দেব। সেই ক্ষেত্রে কি আসলে অভিনয়ও দেখা যাবে সমান সমান তালে? যেগুলো যেগুলো এসেছিল আমার মোবাইলে আছে, আমি আমার লয়ারকে এবং সাইবার ক্রাইমে দিয়েছিলাম এই নিউজগুলোর এ করতে, তারা প্রত্যেকে বলেছে এগুলো সব বাংলাদেশ পোর্টালস, ম্যাক্সিমাম বাংলাদেশ পোর্টালস। সো এটা আমার আমার খারাপ লাগার জায়গা, অনেক ভালো জায়গাও যে রয়েছে বাংলাদেশ সম্পর্কে, এটা এটা কিন্তু আমার ভালোবাসার অত্যাচার আর কি। তো এইটা না করলেই হয়, আমি বাংলাদেশ সম্পর্কে ভালো মেমোরিজ চাই। আমার দেশ এটা, আমার বাবার দেশ মানে এটা আমার দেশ, আমার এই দেশ সম্পর্কে কেউ খারাপ বলুক আমি সেটা পছন্দ করব না। আর বাংলাদেশের আতিথেয়তা, পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে এই আতিথেয়তা আমি একদম মানে কনভিনসড। এই যে দেখো আবার একটা ইংরেজি শব্দ বেরিয়ে গেল, খিচুড়ি ভাষা, যে এই আতিথেয়তাটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যাবে না। এই ফেব্রুয়ারিতে আমি একটা ছবি করছি, সম্ভবত আপনাদের বাংলাদেশের ফেরদৌস সেখানে অভিনয় করবে। আর ফেরদৌসকে কিন্তু এটা ফেরদৌস কোথাও বলে না, এটা আবার আমি একটা বোমা বিস্ফোরণ পটাকা এটা করছি। ফেরদৌস আর আমাদের যেই হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টিতে বাসু চ্যাটার্জিকে কিন্তু ফেরদৌসের নামটা আমি রেকমেন্ড করেছিলাম, সেটা বোধ হয় ফেরদৌস কোনো দিন আজ পর্যন্ত কোনো ইন্টারভিউতে বলেনি। গতবার যখন আমি বাংলাদেশ এসেছিলাম, আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম, বাবার প্রায় 55 বছর পর বাবা তার সেই দেশের বাড়িতে গেছিল, এবং আবার ছাদ, সেই ছাদে দাঁড়িয়ে বাবা হাউ হাউ করে কেঁদেছিল। তারপর আমি আবার এই এলাম বাংলাদেশে, এবং গত বছর আমার বাবা মারা গেছেন। তো তো বাবাকে মিস করছি। আচ্ছা আমার পরবর্তী এখান থেকে ঠিক আছে, কান্না কান্নাটা আমরা কান্না পেলে না আমরা কান্নাটাকে লুকানোর চেষ্টা করি, কিন্তু এটার মধ্যে কোনো দুর্বলতা নেই। কান্নাটা না একটা ইমোশন, যেটা খুব পিওর একটা ইমোশন। সুতরাং আর ছেলেরা কান্না পেলে কাঁদবে না এই কথাটা কিন্তু ভুল কথা, ছেলে মেয়ে এটার কোনো ব্যাপার নেই, ইমোশন সবার এক। সুতরাং কান্না পেলে কাঁদবেন, কে দেখছে না দেখছে তোয়াক্কা করবেন না।